জামালপুরে ফসলে জমিতে খাল খননে এলজিইডির চেষ্টা বন্ধ করে দিয়েছেন কৃষকরা। মিলান্দহ উপজেলায় সারি নদীর মরা খালের খনন কাজ নিয়ে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ছবিতে ন্যাস রিপোর্ট। জাইকার অর্থায়নে সারি নদী মরা খাল খননের উদ্যোগ নেয় এলজিইডি। কাজ পায় কাজাইকাটা সমবায় সমিতি। মেলান্দহ উপজেলার মাহমুদপুর পশ্চিম পাড়ায় তারা খনন শুরু করলে অপ্রয়োজনীয় কাজ বলে তা থামিয়ে দেন কৃষকরা। পৈতৃক জমিতে খাল কাটার প্রতিবাদে মাঠে নামেন তারা। সমাবেশ মানববন্ধন করে বিক্ষুব্ধ কৃষকরা জানান প্রয়োজনে জীবন দেবেন, তবুও তাদের ফসলি জমিতে খাল কাটতে দেবেন না। 400-500 ঘর ফ্যামিলি আছে, 3টে ফসল করে আমাদের হতদরিদ্র লোক আমাদের রোজগার করি। এঞ্জুল খাল টাল খুঁড়ে আমরা নাম বেরাও নাই পেড় নাতি মারি। আমরা সবাই অভাবী মানুষ, এটা দিয়ে আমরা সংসার চলাই, যাহাতে এই খালটা না খোঁড়া হয় আমি চেয়ারম্যানের জোরে পুরো ঘুরতে আছে। কৃষকদের অভিযোগ, এ জমি তাদের ব্যক্তি মালিকানাধীন। এখানে খাল খনন করা হলে একদিকে তিন ফসলি জমি নষ্ট হবে, অন্যদিকে আশেপাশের বসত বাড়িতে দেখা দেবে ভাঙন। খাল খনন বন্ধে আদালতে মামলাও দায়ের করেছেন কৃষকরা। যমুনা নদী ভেঙে এসে পড়ছে, আসে আমরা জমি কিনছি, জমি কিনে আমরা বাড়ি করছি, বাড়ি সামান দা খাল খুঁড়ে দেওয়া নাইছে। আমরা প্রতিবাদ করছি, কেউ মানে নাই, সঙ্গে জোর করে আসে খাল খুঁড়ছে। সরকারের কাছে এটাই আমার আবেদন, এই খাল খোঁড়াটা দেন বন্ধ করে। খননকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার পাল্টা অভিযোগ, খাল খননের কাজে অবৈধভাবে বাধা দেওয়া হচ্ছে। খাল খননের কাজে কিছু অবৈধ দখলদার ব্যক্তি, তারা কিছু লোকজন এসে কাজে বাধা সৃষ্টি করেছে, যার কারণে আমাদের কাজ অফ হয়ে রয়েছে। আমরা আবার উদ্যুক্ত কর্মকর্তা এলজিডি মহোদয়কে আমরা এই বিষয়টা জানাইছি। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এলজিডি। স্থানীয় জনগণের বাধার সম্মুখে কাজটি বর্তমানে বন্ধ আছে। আমরা উক্ত সাইটটা ভিজিট করে কিভাবে কাজটা আবার শুরু করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। খাল খননের এই উদ্যোগ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।